This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Trinia Shapnar kache ashbo. Last of the apnara shunlen je mukhya sachiber je barta je onoshan pratyahar kore tobe shombarer boithake jog dite ebong amra dekhechi shesh muhurto porjonto mukhya sachiber bartar age porjonto onoshane kintu onor chilen apnara. Ebar ki একেবারেই মানে অনশন করার সিদ্ধান্ত দেখুন আমাদের যে সিদ্ধান্তে অনর ছিলেন মানে সন্ধে অবধি যা আপডেট ছিল অনশন করার ব্যাপারেই জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত ছিল পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত কী হবে সেটা অবশ্যই জেনারেল বডি মিটিংয়ে ঠিক হয় তবে আমি এটুকু বলতে পারি যে আন্দোলন কিন্তু মানে যে সাতজন এখন অনশনে আছেন আমাদের এখানে ধর্মতলাতে এবং একজন নর্থ বেঙ্গলে অনশন করছেন তারা কিন্তু এই আমরণ অনশনে বসেছেন দশ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের আদায় হবে সেই অবধি তারা অনশন করবেন এই পণ করে এই এখনও আজকে যে সিএম যে বই কথাগুলো বললেন আমাদের প্রথমত মনে হয়েছে যে সিএমের কাছ অবধি আমাদের যে দশ দফা দাবি সেই দশ দফা দাবি ঠিকঠাকভাবে পৌঁছায়নি তিনি সঠিকভাবে আমাদের দশ দফা দাবি জানেন না দশ দফা দাবি আমাদের অনশনকারীরা এবং বাকি যারা কেন এটা মনে হওয়ার কারণ কি মানে আপনারা দীর্ঘদিন ধরে দশ দফা দাবিকে সামনে রাখছেন মুখ্য সচিবের সঙ্গেও আপনাদের বৈঠকের আগেও হয়েছে আমরা দেখেছি তাহলে এটা মনে হওয়ার কারণ কি যে মুখ্যমন্ত্রী দশ দফা দাবি সম্পর্কে জানেন না বা তার কাছে সেই ধারণা নেই দশ দফা দাবি আপনাদের একদমই এটা তো উত্তর ওনারাই দিতে পারবেন কেন তারা এই এতটা ওয়াকিবহল নয় এই ব্যাপারে এবং কেন তারা বারবার মানে এত বৈঠক করার পরেও বা আমাদের যে মেল বারবার মেল পাঠানোর পরেও তারা মুখ্যমন্ত্রীর কাছে অবধি পৌঁছায়নি আমাদের যে দাবিগুলো কী কী মুখ্যমন্ত্রী আরও একটা জিনিস বললেন যে আপনারা চিকিৎসা করাতে ফিরুন হসপিটালের কাজে ফিরুন হসপিটালগুলোতে কর্মকাণ্ড বিরত হচ্ছে আমি এটুকু জানিয়ে রাখতে চাই যতদিন অবধি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছিল সেই সময় অবধিও হসপিটালের পরিষেবা চালু ছিল সিনিয়র ডাক্তাররা ওভার ডিউটি করে হসপিটালগুলোতে কাজ করেছেন এবং জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যভবন আমাদের যে অভিযান অবস্থান ছিল তার পরবর্তীকালে কিন্তু এই অনশন শুরু হওয়ার পর আগেই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছে তারা তাদের কাজে জয়েন করে গেছে প্রত্যেকটা হসপিটাল ফুললি ফাংশনাল আছে যে কজন ডাক্তার জুনিয়র ডাক্তার শুধুমাত্র অনশন করছেন সেই সাত আটজন জুনিয়র ডাক্তাররা কাজে যেতে পারছেন না বাকি পশ্চিমবঙ্গের যত জুনিয়র ডাক্তার আছেন বিভিন্ন হসপিটালে প্রত্যেকজন ডাক্তার কিন্তু কাজ করছেন তাহলে আমরা কাজ করছি একটা ভুল বার্তা মানুষের মধ্যেও যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে আমাদের যে ত্রিনেশ আসবো দোলাদি কি বলবেন বলছেন যে ভুল বার্তা যাচ্ছে বা মুখ্যমন্ত্রী এই দশ দফা দাবি সম্পর্কে ধারণা তার মুখ্যমন্ত্রীর কাছে নেই বা সঠিকভাবে পৌঁছচ্ছে না কি বলবেন প্রথমত আমি বলবো যে আরজিকর সহ সারা দেশে আজও একবিংশ শতাব্দীতে এসে আমরা প্রযুক্তিতে এআই অবধি নাকি চলে গেছি কিন্তু এখনও এই ধরনের অন্যায় চলছে সমাজে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি এই সামাজিক ব্যাধিকে আমি সর্বতোভাবে কন্ডেম করতে চাই আমি বা আমরা মানে আমাদের দলের পক্ষ থেকে দ্বিতীয়ত আমি বলবো যে এক্ষেত্রে অনেক প্রিকশনারি মেজার সামাজিক ব্যাধিকে ওভারকাম করবার জন্য অনেক প্রিকশনারি মেজার নেওয়ার প্রচেষ্টা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী করেছেন ১৩ বছর ধরে বিভিন্ন স্কিমে তার কিছু কিছু প্রতিফলনও আমরা দেখেছি যার ফলে বেটারমেন্ট হতে পারে কিন্তু তা সত্ত্বেও আমরা বাংলা তুলনামূলকভাবে ইউনিয়ন গভর্নমেন্টের পরিসংখ্যান অনুযায়ী অন্যান্য জায়গার তুলনায় এগিয়ে থাকলেও এখনও এই জায়গা থেকে মুক্ত যে হয়নি সেই কারণে বিধানসভায়ও বিল আনা হয়েছে যাতে অন্যায়কারীরা ভয় পান এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এই উদ্যোগকে আগে প্রিকশনারি মেজার নেওয়ার প্রচেষ্টা এবং এখন যে উদ্যোগ এটাও আমরা চাই যে এই বিল রাষ্ট্রপতির থেকে পাশ হয়ে আসুক এবং দেশে এটা পালিত হোক যেমন আজকে এই মেডিকেল এবং লাইফ ইন্স্যুরেন্সে জিএসটি উইথড্র হয়েছে এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রথম তুলেছিলেন এরকম যদি বাংলার এই বিলটাও ইউনিয়ন গভর্নমেন্ট থেকে রাষ্ট্রপতির মাধ্যমে পাশ হয়ে আসে তাহলে এই ভয় পাওয়ানোটাও হয়তো আমাদের দেশে এখনো এই সামাজিক ব্যাধির যে ব্যাপার এটাকে কমিয়ে আনতে সাহায্য করবে এটাকে আমি ওয়েলকাম করবো আমি শুধু আমাদের জুনিয়র ডাক্তার ভাই এখানে যে প্রসঙ্গ তুলেছেন সেক্ষেত্রে বলবো একথা মুখ্যমন্ত্রীকেও আজকে আমি টিভিতে লাইভ টেলিকাস্টে আপনাদের মতোই দেখেছি আমি বলতে শুনেছি এবং আমি বিশ্বাসও করি এটা বোধ হয় সম্পূর্ণ সত্য নয় যে শুধু যে সাত আটজন অনশন করছেন তাঁরাই কর্মবিরতিতে আছেন এমন নয় তারা ছাড়া যারা ওখানে আন্দোলনকারী ওখানে রয়েছেন যারা প্রতিদিন মানুষকে ফেস করছেন জমায়েতে থাকছেন সাংবাদিক বৈঠক করছেন আমরা দেখতে পাচ্ছি টিভিতে সবসময় আমরাও তো খুব কনসার্ন
বাচ্চা ছেলেরা আন্দোলন করছেন এবং আমরা খুব গর্বিতও বটে যে আমাদের বাংলা এই এনলাইটেন পরিস্থিতি সেজন্য মানে অন্য রাজ্যে এই ধরনের আটজন ছাড়া আরো ডাক্তাররা রয়েছেন যারা কাজ করছেন যেরকম এনলাইটেন চিরকালই বাংলা এগিয়ে এসব ব্যাপারে এবং সেই জন্য বাংলা এক্ষেত্রেও একটা অগ্রণী ভূমিকা নিয়েছে বলে আমরা খুব গর্বিতও বটে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা